আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। তো আজকের এই ভিডিওতে আমি আপনাকে দেখাবো কীভাবে আপনারা সেলফিন অ্যাকাউন্টের মাধ্যমে বিনিময় অ্যাকাউন্ট ওপেন করবেন। তো এর আগে আমি ভিডিও দিয়েছিলাম কীভাবে রকেট এবং বিকাশ থেকে বিনিময় অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়, সে ভিডিওগুলো দেখতে চাইলে ভিডিও ডিসক্রিপশন অথবা আই বাটনে ক্লিক করে দেখে আসতে পারেন। তো এখন দেখাবো কীভাবে আপনারা সেলফিন অ্যাকাউন্টের মাধ্যমে বিনিময় অ্যাকাউন্ট ওপেন করবেন। তো প্রথমে আমরা সেলফিন অ্যাপ্লিকেশনটি ওপেন করে যে ফান্ড ট্রান্সফার অপশনটা রয়েছে এখানে ক্লিক করব। তারপর একটু নিচে যাওয়ার পর দেখতে পাবেন বিনিময় অপশন। তো বিনিময় অপশন যদি আপনার এখানে না থাকে তাহলে আপনি প্লে স্টোরে চলে যাবেন, গিয়ে সেলফিন অ্যাপ্লিকেশনটা আপডেট দেবেন, তাহলে দেখবেন সরাসরি এটা চলে আসবে। তো আসার পর আমরা কী করবো, এখানে বিনিময় অপশনে ক্লিক করব। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন ইউজার রেজিস্ট্রেশন, আমরা ইউজার রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করব। রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করার পর এখন আপনি রেজিস্ট্রেশন কী করবেন, কি অ্যাকাউন্টের মাধ্যমে না এমক্যাশের মাধ্যমে, তো আপনি যেটার মাধ্যমে রেজিস্ট্রেশন করতে চান সেটা সিলেক্ট করে নেবেন। তো আমি অ্যাকাউন্টের মাধ্যমে রেজিস্ট্রেশন করবো, সেই জন্য অ্যাকাউন্ট সিলেক্ট করলাম। তারপর রিসিভ নেম, অর্থাৎ বিনিময় অ্যাকাউন্টের যে একটা ইউজার নেম থাকে সে এখানে একটা ইউজার নেম দিতে হবে, অর্থাৎ এই ইউজার নেমের মাধ্যমে কিন্তু আপনি টাকা রিসিভ করতে পারবেন। তো আমি দিয়ে দিচ্ছি ইউজার নেমটি, আর ইউজার নেমটি কিন্তু একদম ইউনিক একটা ইউজার নেম দিতে হবে, অর্থাৎ আগে কেউ এই ইউজার নেম দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলছে তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টটা হবে না। সেই জন্য আপনারা ক্রিয়েট করার সময় ইউজার নেমটি যে সময় দিবেন সে সময় শূন্য অথবা দু একটি সংখ্যা ব্যবহার করতে পারেন। তো আমি এখানে দিলাম, দেওয়ার পর আমরা কী করবো, সাবমিট অপশনে ক্লিক করব। সাবমিট অপশনে ক্লিক করার পরে ইউজিং অ্যাপ এটা অ্যালাউ দিয়ে দিবেন, পারমিশনটা দিয়ে দেবেন আর কি, নো থ্যাঙ্কস। তো এখানে আমাদের প্রথমেই একটি ছয় সংখ্যার পিন দিতে হবে, বিনিময়ের মাধ্যমে যে সময় আমরা লেনদেন করবো এই পিনটি কাজে লাগবে, অবশ্যই মনে রাখবেন পিনটি দেওয়ার পরে। পিনটি দেওয়ার পর আমরা কী করবো, সাবমিট অপশনে ক্লিক করবো। প্লিজ ওয়েট এস ডি কে ওয়ার্ক ইন প্রসেস, একটু অপেক্ষা করতে হবে আমাদের এখানে। তারপর এখানে আমাদের অ্যাকাউন্টটা শো করতেছে, তো আমরা অ্যাকাউন্টের উপর ক্লিক করব। ক্লিক করলে কিন্তু আমাদের সকল একটা ইনফরমেশন চলে আসবে। তো প্রথমেই আপনার অ্যাকাউন্ট নাম্বার দেখতে পারবেন, তারপর আপনার যে বিআইডি যেটা রয়েছে অর্থাৎ ইউজার নেমটা রয়েছে, তারপর আপনার নামটা শো করবে, তারপর দেখবেন এলিটস, আমরা এখানে এলিটসের জায়গায় আপনার নামের সেকেন্ড নেমটা দিয়ে দিব, আমরা সেকেন্ড নামটা দিয়ে দিলাম। তারপর ডিফল্ট ক্রেডিট কার্ড এটাও থাকবে, ডিফল্ট আরটিপি অ্যাকাউন্ট এটা ক্লিক দিয়ে দেবো, ডিফল্ট ডেবিট কার্ড এটাও ক্লিক দিয়ে দেবো। তারপর আমাদের যে সেলফিন অ্যাকাউন্টের পিন নাম্বারটা রয়েছে সেই সেলফিন অ্যাকাউন্টের পিন নাম্বারটা দিয়ে দেবো। দেওয়ার পর আমরা কী করবো, সাবমিট অপশনে ক্লিক করে দেবো। তো এখানে দেখতে পাচ্ছি ওয়ালেট অ্যালার্ট এক্সিট, তো দেখতে পাচ্ছেন এখানে বিনিময় রেজিস্ট্রেশন সাকসেসফুল। তো আমাদের কিন্তু ওই সময় আমাদের অ্যাকাউন্টে ক্রিয়েট করার সময় অ্যালার্টস এক্সিট দেখাইছে, ওর মানে হচ্ছে আমরা যেই ইউজার আইডিটা দিয়েছিলাম সেই ইউজার আইডিটা দিয়ে অলরেডি একজন অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলছিল, সেজন্য কিন্তু আমাদের এই অ্যাকাউন্টটি হয়নি। তো আমাদের বিনিময় অ্যাকাউন্টটি কিন্তু অলরেডি হয়ে গেল। তো এখন আমরা যদি আবার ফান্ড ট্রান্সফারে চলে যাই, সেখান থেকে বিনিময়তে চলে যাই, তো দেখতে পাচ্ছেন বিনিময় অ্যাকাউন্টের যে অপশনগুলো রয়েছে সবগুলো কিন্তু এখানে চলে এসেছে, অর্থাৎ যেই ফিচারগুলো রয়েছে সবগুলো অপশন কিন্তু এখানে চলে এসেছে। তো এই ছিল মূলত ভিডিও, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।